ঘটনাটি জানার পরপরই কোস্টগার্ডের যে টহল জাহাজ নিয়মিত টহলে থাকে বিসিজিএস শ্যামল বাংলা, তাৎক্ষণিকভাবে সেই জাহাজটির পাশে যায় এবং আমাদের এখান থেকে অগ্নি নির্বাপণের জন্য স্পেশাল যে জাহাজ আছে বিসিজিটি প্রমত্ত, এটা 1টা 15 মিনিটে এখান থেকে কাস্টক করে ওই জাহাজের কাছে যায়। ওখানে সর্বমোট ক্রুর সংখ্যা ছিল প্রায় 48 জন, এর মধ্যে আমরা এখন পর্যন্ত 46 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং 2 জন এখনও নিখোঁজ আছে। আমাদের কোস্টগার্ডের যে সার্চ অ্যান্ড রেস্কিউ টিম, তারা এখনও তৎপর রেখেছে উদ্ধার তৎপরতা, ওখানে এখনও সার্চ চলছে। ওই 2জনকে উদ্ধার করা মাত্র আমরা আপনাদেরকে জানাবো। তা আমাদের জাহাজটি যখন এখান থেকে ডিপ্লয় হয়েছে, আমাদের বিসিজিটি প্রমত্ত যাওয়ার পরে পরবর্তীতে ওখানে কোস্টগার্ডের এবং কোস্টগার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট এবং পোর্টের টাগবোটও তাদের ওখানে গিয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত 2টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্যার, এই যে এখানে তো তেল ছিল, আমরা জানি তেলের কি অবস্থা বা সার্বিকভাবে জাহাজটার কি অবস্থা একটু? এই মুহূর্তে জাহাজের কন্ডিশন এখনো ভালো আছে। তেলের জাহাজের যে মেইন ট্যাঙ্ক, সেখানে আগুন লাগেনি। আগুনটা যেহেতু ফোর পার্টের দিকে লেগেছে, এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে এবং এটার কন্ডিশন ভালো। 11,700 মেট্রিক টন তেল আছে বলছি, 600 বা 700 বলতে পারে আমরা বলতে পারে। এই যে তেলটা, তাহলে আমরা কি বলতে পারি যে সমুদ্রে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই এখন? এই মুহূর্তে নাই। তেল যেহেতু ট্যাঙ্কি এখনো বাস্ট করেনি বা ওই ধরনের কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি, সেটা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। নিখোঁজ যে 2জন নাবিক, তারা তাদের কি পদে সেখানে কাজ করতেন জাহাজটিতে এবং তাদের পরিচয় আপনি জানতে পেরেছেন? না, আমরা শুধু ক্রুর সংখ্যা টোটাল এখন পর্যন্ত জানতে পেরেছি 48 জন। এর মধ্যে আমাদের, আমরা যে উদ্ধার তৎপরতা এখান থেকে যে চালিয়েছি, এর মধ্যে 46 জন আমরা উদ্ধার করেছি, 2জনকে এখনো পাইনি। তো তাদের নামীয় তালিকা আছে এখানে, তালিকাটা একজন ওএস একজন ফায়ারম্যান, একজন ওএস আর একজন ফায়ারম্যান। স্যার, একটু জানতে চাই, 4 দিন আগেও বাংলার জ্যোতিতে একই অবস্থা ফেরেছিল, আজকে আবার বাংলা সড়কেও বিক্ষোভ ঘটনা আগুন লেগেছে, কি কারণে লেগেছে, কি স্যার কোনো কিছু আইডেন্টিফাই করা গেছে? না, এটার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি কেন এখানে আগুন লেগেছে, বা এটা একটা দুর্ঘটনা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, আমরা এটা অনুসন্ধান না করে বলতে পারবো না কি ধরনের, কি কারণে এই ধরনের আগুন লেগেছে। স্যার, আপনার পুরো নামটা একটু বলবেন? আমি কমান্ডার মোহাম্মদ আরিফুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা বিসিজিএস তাজউদ্দিন।